এই হচ্ছে ছাগলের মার্কেট, এই হচ্ছে ছাগলের মার্কেট। আর এখানে এটা কাশির দাম আমরা কইছিলাম, এটার দাম বলছিলাম হচ্ছে 9,000, ও বলছে 9,000, আমরা 7,000 বলছি, তা দিতে চাই না। আর এখানে কিনলেও অনেক সমস্যা আছে, এখানে ওই যে খাজনা, তারপর ভ্যাট, অনেক বিষয় আছে। হ্যাঁ, মানে একটা ছাগল কিনলে বাজার থেকে অনেক টাকা এক্সট্রা খরচ হয়, ব্যাড ট্যাক্স, এটা ওইটা, খাজনা টাজনা দিয়া। তারপরে এসে গ্রাম থেকে কেনাটাই মানে ভালো আর কি। হ্যাঁ, ঘুরলাম অনেকক্ষণ ধরে, ওই দুইটার দাম হচ্ছে 25,000 টাকা চাই, 18,000 বলছি, বৃষ্টি ভাইয়া, আল্লাহ ভরসা। কারণ কী করবো এটাই বুঝতে পারতেছি না, হারিস কিছু বলতে পারো? 7,000 টাকা কইছে তাও দেয় না, বৃষ্টি নামতেছে রে, বৃষ্টি বৃষ্টি। বাজারে এসে আমরা বৃষ্টির মধ্যে আটকে গেছি, আলহামদুলিল্লাহ তো নতুন বিল্ডিং এ কাজ চলতেছে, এই জন্য এখানে একটু জায়গা পাইছি, এখন আরামসে উঠতে পারছে হারিস। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার এই দামি মোবাইল যে ঠিক করছি না, অনেক টাকা খরচ হয়ে গেছে, যেন একটা ভালো ব্যাক কভার অর্ডার করছিলাম, সুদূর চায়না থেকে সে আসছে, অনেকদিন সময় লাগছে অবশ্য, প্রায় এক মাসের মতো। এইটা যে অর্ডার দিছি না, এটা যদি অর্ডার না দিতাম তাহলে আমি মোবাইলটা ঠিক করতাম না, নতুন একটা মোবাইল কেনার চেষ্টা করতাম মানে অল্প দামে, কিন্তু এটা ঠিক করার কারণে খোল খোল আচ্ছা আই খুলুক, তারপর দেখাবো না। হ্যাঁ, চায়নার মাল, খোল খোল, আরে খোল বেটা, কিছু আছে না এর মধ্যে? তা অবশ্য নাই, চায়না দিয়ে কিছু হয় নাই, শক্ত ভাঙ্গা শুরু আছে না, দেখ বেটা, ওটা খুললে আল্লাহ, ওটা খুললে আল্লাহ। আচ্ছা, এটা আগে লাগাই, ঠিক আছে, এই যে কই গেল, এই যে আগে এটা লাগা, মোবাইল লাগাইলি আগে, দেখতেছি। আসসালামু আলাইকুম, আজকে বাজারে গিয়ে মানে বাজার থেকে আসার সময় একটা ছোট্ট ছাগল কিনে আনছি, এটা হচ্ছে মেয়ে ছাগল, ছোট্ট, কিন্তু ছাগলটা আনার পরে অসুস্থ হয়ে গেছে, আগে অসুস্থ ছিল না কি জানি না, মানে যখন কিনছি তখন তো ঠিকঠাকই ছিল মনে হইলো, কিন্তু মানে এখন দেখি যে একে তো কাঁপতেছে, হয়তো ঠান্ডা বৃষ্টি হয়েছে জন্য হইতে পারে, তারপরে আবার পেট ফুলে রয়েছে, আবার পোর্সা হইতেছে একবারে মানে রক্তের মতো লাল। হ্যাঁ, ডাক্তার কাছে নিব একটু পরে, এখন দুপুরবেলা তো একবারে খাটি দুপুরবেলা, মানে এখন কোনো কিছু খোলা নাই, তো একটু পরে ডাক্তার কাছে নিব ইনশাল্লাহ। এটা কিনছি হচ্ছে আমার বাবার জন্য, আমার বাবা খালি বলে আমার ছাগল কবে আনবা, পানি টেনে দিতেছি, গাছ দিলাম, কিছু খাইতেছে না, দিয়ে সবাই যায় একটু মানুষজন কমা দেই, একলা একলা যদি খায়, আর টাইসনে টাইসনে নিয়ে আটকে রাখ, না আমার মা মারা গেছে ছোটো কালেই বলে। এটা কিনছি হচ্ছে 1,300 টাকা দিয়ে। হ্যাঁ, ছোট্ট ছাগল, একেবারে ছোট্ট, না না বাবা, তুমি তুমি পালবে এটাকে, তুমি পালবে, তুমি ওকে আদর, তুমি কি ওকে আদর করবে না বাবা বলো, গোসল করাবো, এখন উনি কাঁপতেছে, এর মধ্যে কেমনে গোসল করাবো, তাই না? টাইসনে নিয়ে পালে টাটকা কোনো মতে, কাম করতে পারলে একটু কর বাবা, আদর করো, আদর করো, পিঠে হাত বলে দাও বাবা, ও বাবা টাইসন, দেখছো বাবা টাইসন দুষ্টুমি করে, বল আমি কি ছাগল, তোমার পছন্দ হয়েছে আবার, তোমার পছন্দ হয়েছে, আদর করো তাহলে, আদর করো, আদর করে দাও, আদর করে দাও, তোর মার কাছে গেলে ঘাস খাবে, কিন্তু তোর তো মা নাই বাবা,
আল্লাহ কে চলে গেছে, আল্লাহ চাইলে সবকিছু ঠিক করতে পারে ভাই, আল্লাহ যখন ঠিক করে দেয় দোয়া করবেন, সবকিছু মালিক তো আল্লাহ ভাই। হ্যাঁ আল্লাহ যদি ঠিক না করে তাহলে তো কিছু করার নাই, কিন্তু অনেক শখ করে কিনছি। ডাক্তার কাছে তো নিবই, কিন্তু এর আগে একটু কিছু খাওয়ানোর ব্যবস্থা, আসলে কি আল্লাহ যদি না বাঁচায় আর আল্লাহ যদি না খাওয়ায় কেউ তো খাওয়াইতে পারে না। তবে একটু কাঁঠাল পাতা নিতে আসছি আমাদের বাড়ি ওখানে, ওই যে আমাদের রান্নাঘর, এটা খালি একটা ভিটা, এখানে একশো মানুষ ছিল, মাশাআল্লাহ খুব ভালো কাঁঠাল হয়েছে। তো এখান থেকে কয়েকটা পাতা, কচি পাতা দেখি কেটে নিয়ে যাই। এই যে আমার কাটার জন্য আবার কেচি আছে, এটা কচি আছে, এটা কাটি, এরকম ছোটো কয়েকটা কাটা দিই। প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এখান থেকেই কাটি। ওকে দেখি দেখি এই কটাই খায় কিনা। হ্যাঁ শরীরের অবস্থা ভালো না তো, আবার অনেকক্ষণ রোদে দাঁড়ায় ছিল বাজারের মধ্যে, যার জন্য এটা হইতে পারে, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ ছাগলটা হচ্ছে পাতা খাইতেছে, আর প্রস্রাবের রঙটাও চেঞ্জ হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রস্রাবটাও নর্মালি সাদা রঙের মতো হইতেছে আস্তে আস্তে, পাতা খাইছে কয়েকটার, দেখাইতে পারবো। এই যে এই দেখেন, এই যে এখানে খাইছে, পরে এই যে এই যে খাইছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ করে দেয়। এক ছোট ভাই আসছে বাসায়, এক ছোট ভাই আসছিল এখানে ওই কলা গাছের আওলায় পড়ছে, ও আসছে, ওর সাথে সাথে আমাদের ছাগল চলে গেছে। আল্লাহ আমি তো নুরজনকে ছাগল কই, মানে আমি ছাগল খুঁজে হইতেছি না। ওই যে দাঁড়ায় দাঁড়ায় ফোনে কথা হইতেছে, ওর ওখানে ছাগল চলে গেছে, ওই যে ওর পায়ের সামনে। এবারটা এই প্ল্যান করে আইসো, তাদের দিয়ে যা ভাই, তোর প্ল্যান তো ভয়ঙ্কর। দেখেন ওই যেদিকে যায় অন্যদিকে যাইতেছে, খাইছে তো বড়া, তোর টাহার দিয়ে তাদের করে কোলে করে আনলাম এর ফলেই। হ্যাঁ আয় বেড়া, আয় আয় আয়, এই যে এখন আসতেছে আলহামদুলিল্লাহ আমার পিছে পিছে, ওই যে হারিস যাইতেছে। ওটা ডাকে লাভ নাই, তোর মন্ত্রের কাম হইবে না, আর হবে না বাবা। হ্যাঁ ঠিক, তুই খেয়াল করছিলি, তুই খেয়াল করছো, ও খেয়াল করে নাই, চলে গেছে পিছে পিছে। আব্রাহিম এখন সারাদিন খেলোর সাথেই খেলে বাবা, যাও। ও আব্রাহিম তোর একটা নাম দিছে বাবা, নাম কি বলো তো, ওই ছাগলটার নাম কি? হ্যাঁ বাবা কি, আরেকবার বলো বাবা। আব্রাহিম ছাগলটার নাম দিছে বোবো, যাও বোবো কাছে যাও, যাও এখান থেকে। সুবাসী সব ভাঙ্গে ছিল লাইতে আছে, গাড়ি আটকে গেছে আমার বাড়ির সামনে। দেহালগুলো তো কামায় নাই দি, এই বাস গেছে বক বাসা করছে, মানে বাচ্চা হইছে লাভালাভি করতেছে, একটা বাড়ির বাস গেছে। আলহামদুলিল্লাহ ছাগলটা ঘাস খাইতেছে এখন, মানে অনেক চিন্তিত ছিলাম, কারণ হচ্ছে ভাই নতুন একটা জিনিস কিনলাম, তাও আবার মানে কখনো তো কখনো এইসব পালন করিও নাই,
তো ভয় পেয়েছিলাম অনেক বেশি যে আল্লাহ কী হইলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সমাধান করে দিচ্ছে দয়া করে, অনেক দোয়া করছি আল্লাহ দয়া করে, আল্লাহ আল্লাহ দয়া করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বান্দার ডাক শুনে এটা একবারে সামনে আছে, এখন এটা এটাকে নগদ একবারে মানে কাছে না যে একটু দেরিতে শুনে এটাকে নগদ শুনছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ।